আপনার জন্য প্রথম প্রশ্ন, সর্বপ্রথম কে কোরআনকে মুসহাফ নামে নামকরণ করেন? ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খ আবু বকর রাদিয়াল্লাহু আন, গ ওমর রাদিয়াল্লাহু আন, ঘ ওসমান রাদিয়াল্লাহু আন। আলহামদুলিল্লাহ, আমি এই প্রশ্নের উত্তরে বেছে নিচ্ছি খ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। লক করে দেব ইনশাআল্লাহ। ফ্রিজ করে দেওয়া হোক খ আবু বকর রাদিয়াল্লাহু আন। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মুসহাফ এই নামে নামকরণ করেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আন। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, অধিকাংশ মানুষ কোন দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোকায় পড়ে যায়? ক সন্তান ও নিশ্চিন্ত জীবন, খ মেধা ও সৎ বন্ধু, গ সুস্থতা ও অবসর, ঘ অর্থ ও সম্মান। আলহামদুলিল্লাহ, আমি উত্তর নিচ্ছি ক সুস্থতা ও অবসর। চিন্তা করবেন না, ইনশাআল্লাহ। লক করে দেওয়া হোক গ সুস্থতা ও অবসর। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়েছে। নিয়ামাতানি মাগবুবুন ফীহিমা কাসীরুন মিনান নাস আস-সিহ্হাতু ওয়াল ফারাগ। জি, পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কবি আল মাহমুদের আসল নাম কি? ক মীর আব্দুল শাকুর, খ আব্দুল্লাহ আল মাহমুদ, গ কাজী আব্দুল আলীম, ঘ জাইনুল আবিদিন। আপনি যে কতে লক করে দিতে বললেন, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি কখনো শুনেছেন? না, প্রশ্নটা আমার জানা ছিল না, আমি অনুমানের উপরেই লক করেছি। তাই আমি ভাবছি, আমি দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটি দিয়েছেন আসলে আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। জি, মীর আব্দুল শাকুর তার আসল নাম, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা প্রথম ধাপ অতিক্রম করলাম অত্যন্ত চমৎকারভাবে, এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনার জন্য উপহার আছে, 7 রিং সিমেন্টের সৌজন্যে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। বারাকাল্লাহ ফিক। আমরা পরের প্রশ্নে যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আপনার জন্য পরের প্রশ্ন, কোন মহিলা সাহাবীকে খতিবাতুন নিসা বা নারীদের খতিব বলা হয়? ক আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ আয়েশা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইন্টেলিজেন্স প্যানেলের সহযোগিতা দেয়া হোক। আমরা তাকে দুটা ক্লু দিয়ে সহযোগিতা করতে পারি। এক নম্বর হচ্ছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশেদার যততম খলিফা ছিলেন, অপশনগুলোর সিরিয়ালে তততম খেয়াল করা যেতে পারে।
আর এই মহিলা সাহাবীর পিতার নামের সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের নামের মিল রয়েছে। জি, লক করে দেওয়া হোক গ, আসমা বিনতু ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। মাশাআল্লাহ, চমৎকার। আমরা দোয়া করি এইভাবে যেন আপনি এগিয়ে যেতে পারেন। আল্লাহুম্মা আমিন। চূড়ান্ত লড়াই চলছে জ্ঞানের, আলহামদুলিল্লাহ। আমরা প্রতিযোগিতা বলছি, খুব কষ্ট করে এ পর্যন্ত আপনি এসেছেন। আচ্ছা, আমার খুব জানতে ইচ্ছে হয় যে যদি 3 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা অথবা 75,000 টাকা আল্লাহ তাআলা আপনাকে দেন এই আয়োজনের মাধ্যমে, আপনি কি করবেন? আলহামদুলিল্লাহ, আসলে আমার মনে হয় প্রত্যেক প্রতিযোগীর একটা প্ল্যান আছে এই ব্যাপারে। জি, আর সকলেই চায় প্রথম হতে। তো অবভিয়াসলি যদি প্রথম, দ্বিতীয়, তৃতীয়র মধ্যে থাকতে পারি, উমরা করা তো একটা স্বপ্নের ব্যাপার প্রত্যেকটা মুসলিমের কাছেই, আল্লাহর ঘর জিয়ারত করা একটা স্বপ্নের মতো। জি, তো এটা একটা আমাদের মনের বাসনা, আল্লাহর ঘর দেখতে চাই অবশ্যই। দ্বিতীয়ত, আমি, আমার কিছু ঋণ আছে। আচ্ছা আচ্ছা, আমি এটা শোধ করতে চাই, আল্লাহ যেন সহজ করেন এবং কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আর বাকি আমার আত্মীয় স্বজন বা প্রিয়জনদেরকে কিছু উপহার দিব ইনশাআল্লাহ। বাকি যেটা থাকবে হয়তো সেটা পুরোটাই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো আপনার কথা শুনে। আল্লাহ তাআলা সেইভাবেই যেন আপনার যে প্ল্যান, সেই প্ল্যান মাফিক যেন আপনি কাজ করতে পারেন, সেই তৌফিক আল্লাহ তাআলা আপনাকে দান করুন। আমিন।